প্রশ্ন, একবার হাজী সাহেব মোরাকাবা করে বলেছিলেন যে থানবী রহমতুল্লাহ আলাইহির সম্মান কাসেম ও রশিদ আহমদকে অতিক্রম করিয়া গেল, এ থেকে কি বোঝা যায়? থানবী রহমতুল্লাহ আলাইহির সম্মান এলেম ও আমল নানুতবি ও গঙ্গুহি রহমতুল্লাহ থেকে বেশি না কম? এটা প্রশ্নের বিষয় নয়, কার সম্মান আল্লাহর দরবারে বেশি না কম এটা আল্লাহ ভালো জানেন, কোনো বান্দা জানবে না। প্রশ্ন, তাহাজ্জুদ এশরাক ও চাশতের নামাজ কয় রাকাত করে পড়তে হয়? দুই রাকাত করে পড়তে হয়, নিম্নে দুই আর উপরে বারো। প্রশ্ন, নবীজি কোনভাবে হাত বাঁধতেন নামাজের সময়, হানাফি মজহাবের মতো নাকি শাফি মজহাবের মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন হানাফি মজহাবের মতো নাভির নিচে। হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে নাভির নিচে হাত বাঁধা হলো ইসলামের একটি মৌলিক বিধান। তো হযরত আলী নবীর আমল দেখা ছাড়া নিজে এমনি বলছেন? নিজে ছোট্টবেলা থেকে নবীর সাথে থাকতেন, নবীর অন্তকাল পর্যন্ত নবীর সাথেই ছিলেন, তো নবীর আমল উনিই বেশি দেখছেন। হ্যাঁ, এখন প্রশ্ন, নবী আবার একাদিসে বলে গেছেন হাত বাঁধবে এ বুকের মধ্যে, এটা নবী বলে গেছেন মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। তো হযরতে আলীর এই হাদিস হলো পুরুষদের জন্য আর নবী যে বলছেন এটা হলো মহিলাদের জন্য। প্রশ্ন, একজন আহলে হাদিসের সাথে আমার মাঝে মাঝে বহস হয়, মাঝে মাঝে তাকে দৌড়ে মারতে মন চায়, তার সাথে বহস করে পারি না। সে বলে ছয়টি বিশুদ্ধ হাদিসের বই ছাড়া সব হাদিসের বই বুয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসের বই ছাড়া আরও লক্ষ লক্ষ হাদিস হয়ে গেছে আল্লাহ রাসুলের হাদিস, ছয় কিতাব ছাড়া আরও সহি হাদিসের কিতাব আরও আছে, যেমন সহি ইবনুল জারুদ, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, সহি লিল হাকেম যাকে মুস্তাদরাকে হাকেম বলা হয়, সহি মুআক্কা মালিক, এগুলো সব সহি হাদিসের কিতাব। এই ছয় কিতাব বাদ দিয়া কোনো হাদিসকে বুয়া বলা, তার মানে এই যে হাদিসের কিতাবগুলো সংকলন করছেন, এই সহি হাদিস যারা সংকলন করছেন ছয় কিতাবের ওস্তাদরা করছেন, যেমন মুসনাদে আহমদ বিন হাম্বল বা অন্য খণ্ডের কিতাব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ আহমদ বিন হাম্বল ওনার সংকলিত হাদিসের কিতাব বা অন্য খণ্ডে, যদি বুয়া বলে তো বুখারী ওস্তাদ বুয়া, ওস্তাদ বুয়া হলে ছাত্র হিসাব হবে, ছাত্র তো ডবল বুয়া হবে, কারণ ওস্তাদ সাধারণত যত বড় হয় ছাত্র একটু নিচে থাকে। তো আহমদ বিন হাম্বল যদি বুয়া হয় তাহলে ইমাম বুখারী ডবল বুয়া, তাহলে ওই বুখারী কিতাব মানা যাবে কী হিসাবে? তেমনিভাবে ইমাম আবু বকর ইবনে আবি সাইবা ইমাম বুখারীর ওস্তাদ, ওনার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে, কিতাবগুলো আমাদের লাইব্রেরিতে আছে, মনে চাইলে একসময় দেখে নেবেন। তো যদি ছয় কিতাবের বাইরে হাদিসগুলো বুয়া হয়, ইমাম বুখারীর ওস্তাদ আবু বকর ইবনে আবি সাইবা উনিও বুয়া, তো ওস্তাদ বুয়া হইলে ছাত্র শুয়া হবে, ছাত্র তো বুয়া হবে, আল্লাহ মাফ করুক। তার মানে যারা এ ধরনের কথাবার্তা বলে এরাই আসলে বুয়া, নিজেদের বুয়ার পরিচয় দেয়, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, প্রকৃতি শব্দের সাথে সম্পর্কিত অনেক ধরনের প্রবাদ বাক্য আমাদের সমাজে শোনা যায়, যেমন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, প্রকৃতি বড় নিষ্ঠুর, এ ধরনের কথার দ্বারা কি গুণা হবে? যে গুণা হবে, সময়কে জমানাকে গালি দেওয়া এটা বৈধ নয়, হাদিসে নিষেধ এসেছে। প্রশ্ন, পেপসি কোকা এবং কোকা কলা ড্রিঙ্ক খাওয়া ঠিক কিনা? ভাই আমি খাই না। প্রশ্ন, বিকাশের মাধ্যমে যে অর্থ আদান প্রদান করা হয় ঠিক কিনা যে করা যাবে? প্রশ্ন, আজকাল চনক চাকরি করতে হলে বড় অফিসারদের ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না, আমি যদি ঘুষ দিয়ে সে চাকরি করি এ থেকে আমার কিছু হবে? দেখতে হবে যে আমি এই চাকরির যোগ্য কিনা, যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে এদের মধ্যে আমি সবচেয়ে বেশি যোগ্য কিনা, যদি আমি বাস্তবে সবচেয়ে বেশি যোগ্য হই আর ঘুষ ছাড়া আমাকে এই পদ দেয় না, আমার থেকে আরও অযোগ্যকে দিয়ে দেয়, তো এই ক্ষেত্রে যদি আমি ঘুষ দিই আমার গুণা হবে না, যে ঘুষ খাইছে সম্পূর্ণ গুণা তার হবে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, হাদিসে মানুষকে নিজেকে ছোট ভাবতে বলা হয়েছে, কি ধরনের ছোট বা কত ছোট? যত শুধু মানুষ না, যত মানুষ আছে সব থেকে আমি ছোট, আমার আমল কম, আমার দাম কম, এটাই ভাববো। প্রশ্ন, নামাজে দাঁড়ানোর পর অপর মুসল্লি ভাই মাকরুহে তাহরিমি হয় এরূপ কাজ করছে নজর আসলে কী করণীয়? নামাজের পরে খুব মিষ্টি ভাষায়
নরমি ভাষায় ওনাকে বুঝাই দিবেন। প্রশ্ন, অফিস থেকে প্রত্যেক পরিষ্কারের জন্য কিছু টাকা নেওয়া হয়, প্রজেক্ট অফিস থেকে প্রজেক্ট পরিষ্কারের জন্য কিছু টাকা নেওয়া হয়, এখন কেউ ওই ময়লা নিয়ে যাবার দরুন টাকা খরচ হয়নি, কিন্তু টাকার সমন্বয় অফিসে জমা দেওয়া হয়ে গেছে, এই টাকা আমার জন্য বৈধ কিনা? জি না, বৈধ নয়, এ টাকা আপনাকে ফেরত দিতে হবে যেভাবে হোক। প্রশ্ন, টাকার বিনিময়ে যে তারাবি নামাজ পড়ানো হয় তা জায়েজ কিনা? জি না, জায়েজ নয়, এর থেকে বিনা পয়সায় সুরা তারাবি পড়লে সওয়াব বেশি হবে। আমার কথা নয়, এমদাদুল ফতাওয়া ৬ খণ্ডের একটি ফতাওয়ার কিতাব খুলে দেখুন, লেখা আছে। প্রশ্ন, আর যদি জায়েজ না হয় তবে আমরা যারা খতম তারাবি পড়ি এরূপ অর্থের বিনিময়ে আমাদের তারাবির জমাতে কোনো সমস্যা হবে কি না? সমস্যা হবে, সওয়াব পাব না। প্রশ্ন, ফাত্তাউল কি আরবি শব্দ? জি না ভাই, এটা বুঝে আসে না। প্রশ্ন, ইমাম মাহাদি আসলে তাকে চিনার সংক্ষিপ্ত পদ্ধতি কি? ইমাম মাহাদির মোকাবেলা থাকবে দজ্জাল, দজ্জালের এক চোখ থাকবে কানা এবং আমাদের চোখ থাকে কপাল থেকে একটু নিচে, ওর চোখ থাকবে একটু উপরে। এই ধরনের কিছু চিহ্নর আলামত আছে, এটা না থাকলে বুঝবো উনি মাহাদি, আর থাকলে এ হলো দজ্জাল। প্রশ্ন, দজ্জালের বিবরণ কি বা এর উপরে বই পুস্তক লেখা আছে, ওগুলো দেখে নেবেন। প্রশ্ন, যদি ১৫-২০ লিটার পানির মধ্যে এক দুই ফোঁটা নাপাকি পড়ে তবে কি পানি নাপাক হবে? জি, নাপাক হবে। প্রশ্ন, বিয়ে এবং খতনার সময় গায়ে হলুদ দেয়া এগুলো করা কি? এগুলো মারাত্মক গুনাহের কাজ। প্রশ্ন, পানি খাওয়ার সুন্নত তরিকা কি কি? তিন শ্বাসে খাওয়া, ডান হাতে খাওয়া। প্রশ্ন, মোস্তাহাব হাদিস পূর্ণ কিতাবটি কি সম্পূর্ণ? মোন্তাখাব হাদিস পূর্ণ কিতাবটি কি সম্পূর্ণ সহি? ওই কিতাবের সমস্ত হাদিসের উপর আমল করা যাবে? জি, যাবে। প্রশ্ন, উজু করার সময় তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, তিনবার মুখমণ্ডল ধোয়া, যদি তিনবারের বেশি হয়ে যায়, চারবার হয়, তাহলে কি উজু হবে? উজু হবে, তবে অপব্যয়ের গুণা হবে। প্রশ্ন, একটি মেয়ের দিকে কতবার তাকানো যায়? একবারও তাকানো যায় না। প্রশ্ন, যেই ব্যক্তি কোনো সূরা পারে না সেই ব্যক্তি ফরজ নামাজ ইমামের সাথে আদায় করতে পারে, কিন্তু সুন্নত নাফল নামাজ কিভাবে পড়বে? সে একটি সূরা মুখস্থ করে নিবে, একটি সূরা মুখস্থ করতে দুই থেকে তিন মিনিট লাগবে, এই দুই তিন মিনিটে মুখস্থ করে এরপরে নামাজ আদায় করবে। প্রশ্ন, আমি কাজ করতে গেলে বেশিরভাগ সময় বুঝে আসে না। প্রশ্ন, আমি একদিন এক পীর সাহেবের দরবারে গিয়ে দেখলাম সেখানে নারী পুরুষ একসাথে পর্দাবিহীন পীর সাহেবের কাছে মুরিদ হচ্ছে। আমি একজনকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে বলল, মক্কা শরীফে যদি নারী পুরুষ একসাথে হজ করতে পারে তাহলে এখানেও নারী পুরুষ একসাথে পর্দাবিহীন মুরিদ হতে পারবে, এই কথাটি কতটুকু সত্য? এই কথাটি একেবারে মিথ্যা কথা। মক্কা শরীফ আর ভির এক জিনিস নয়, মক্কা শরীফ এক জিনিস, ভির হইল আরেক জিনিস। ভির কি মক্কা শরীফ? তার মানে ভির পাথর, মক্কা শরীফ তো হইল পাথর, এদিক সেদিক দেখে না। তোমার ভিরও যদি পাথর হয় তো ভিরের সাথে মহিলা আন্দা করে দূরে থাকলে অসুবিধা নেই, আর ভির যদি পাথর না হইয়া মানুষ হয় তো সামনে যাওয়া যাবে না। প্রশ্ন, টাকার উদ্দেশ্যে কোরআন খতম পড়লে তাহলে তার হুকুম কি? যদি দুনিয়ার জন্য পড়ে তো বৈধ, আর ইসালে সওয়াবের জন্য পড়লে অবৈধ। প্রশ্ন, কোরআন খতম পড়ে চেয়ে টাকা নেওয়া জায়েজ আছে কি? দুনিয়ার জন্য পড়ে চেয়ে টাকা নেওয়া জায়েজ আছে, আখরাতের জন্য পড়লে চাওয়া ছাড়া দিলেও নেওয়া জায়েজ নেই। প্রশ্ন, ফজরের নামাজ কাজা হলে জোহরের আগে কাজা নামাজ আদায় করতে হয় না পরে? আগে কাজা করতে হয়, পরে নয়। প্রশ্ন, কাজা নামাজের শুধু ফরজ পড়লেই হবে না সুন্নত পড়তে হবে? শুধু ফরজ পড়তে হয় আর বিতরের নামাজও কাজা করতে হয়। প্রশ্ন, নামাজের ভিতরে সূরায়ে কাউসার আগে পরে এখলাস পড়া যাবে কি না? ইচ্ছা করলে আগে, যদি ইচ্ছা করে আগে পড়লে মাকরু হবে, আর অনিচ্ছাসূচক ভুলে হইলে মাকরু হবে না। প্রশ্ন, আমাদের মুখ পবিত্র কিন্তু স্বামী স্ত্রী? প্রশ্ন, হুজুর সহি শুদ্ধভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। পহেলা রমজান থেকে জোহরের পর মসজিদের দোতলায় কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, সেখানে অংশগ্রহণ করবেন আশা করি। আর মহিলাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে রমজানে সকাল ৯টা থেকে ১১টা, সকাল ৯টা থেকে ১১টা মহিলাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে,
দাওয়া দিয়ে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। প্রশ্ন, আমি একজন কিডনি রুগী, দিনে অন্তত 3-4 বার পানি খেতে হয়, পানি না খেলে সমস্যা হয়, রোজার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে নির্দেশনার দরকার, ডাক্তার যদি বলে আপনার সমস্যা হয় তো তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন? রোজার পরিবর্তে প্রত্যেক দিন একজন ফকিরকে 2 বেলা খানা খাওয়াই দিতে হবে। প্রশ্ন, ব্যাংকে চাকরি ও লেনদেন করা হারাম বলা হয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, মানুষ তার করণীয় কি তা জানতে চায়। এদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসার হিসাব এই সকল ব্যাংকে খোলা হয়, প্রতিনিয়ত মসজিদ টাইলস করা, এসি করা, ওরস ইত্যাদির জন্য কোটি কোটি টাকা আদায় হয়, মানুষের কাছে চাওয়া হয়, কিন্তু এই সকল পীর আলেম ওলামা সমাজকে সুদমুক্ত করার জন্য এরও কোনো ব্যাংক স্থাপনের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কি না? বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয় না। সরকার যদি বুঝে এরা সঠিকভাবে ইসলাম অনুযায়ী ব্যাংক চালাবে তাহলে দিবে না, আর যদি বুঝে নামে থাকবে ইসলাম কামে অন্যগুলোর মতোই চলবে তাহলে লাইসেন্স দিবে। সঠিক ইসলামীভাবে ব্যাংক চালানোর জন্য বহুবার চেষ্টা নেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয় না। প্রশ্ন, টিভি দেখার ফলে ইমান ও আমল নষ্ট হয়ে যায় নাকি এর জন্য আলাদাভাবে শাস্তি ভোগ করতে হয়? ইমান আমল নষ্ট হওয়ার অবয় আছে, শাস্তি তো ভোগ করাই লাগবে। প্রশ্ন, আমি শুনেছি এক লোক জীবনে 40 বার হজ করেছে কিন্তু তার একটি হজও কবুল হয়নি, সে একবার আরাফার ময়দানে কাঁদছিল, ওই সময় গায়েবীভাবে আওয়াজ হয়েছিল যে তুমি পিতামাতার সাথে বেয়াদবি করেছিলে, এই জন্য তোমার একটি হজও কবুল হয়নি। এখন আমার প্রশ্ন হলো, এই ঘটনাটি সত্য কিনা, ভাই আমি দেখিনি। প্রশ্ন, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আপনি দোয়া করবেন, আল্লাহ পাক বড় আলেম বানায় দেখ। প্রশ্ন, ইয়া মাওলা বলে জিকির করা জায়েজ আছে কি না? আছে। প্রশ্ন, সালামের উত্তর শুনিয়ে দেয়া ওয়াজিব নাকি বুঝিয়ে দেয়াই যথেষ্ট? শুনিয়ে দেয়া ওয়াজিব। প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে দুরুদ শরীফ পড়ার সময় আমি দুরুদ শরীফ বলে ফেলি যে না এটা বলা যাবে না, তবে এতটুকু বলার দ্বারা নামাজ ভঙ্গ হবে না। প্রশ্ন, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু প্লেটে এখনও খাবার রয়ে গেছে, আমি শুনেছি যে এমত অবস্থায় প্লেটে যে খাবার রয়েছে তা সাহারির সময় শেষ হয়ে যাওয়া সত্ত্বেও খেয়ে নেওয়া জায়েজ। আপনার শোনা সম্পূর্ণ ভুল, সাহারির সময় শেষ হওয়া মাত্র মুখে লোকমা থাকলেও এটা ফেলে দিতে হবে, গিলতে পারবেন না, গিললে আপনার রোজা হবে না, আর প্লেটের খাবার খেয়ে নেওয়া তো প্রশ্নই আসে না। প্রশ্ন, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো, আমি শুনেছি স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারে, গোসল করানো নাকি জায়েজ আছে? স্বামী মারা গেলে স্ত্রী কি তাকে ধরতে পারবে? স্বামী মারা গেলে স্ত্রী যখন গোসলে দিতে পারে, দরা ছাড়া গোসল দিবে কীভাবে? ধরতেও পারবে, গোসলও দিতে পারবে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে, ধরতে পারবে না, গোসল দিতে পারবে না। প্রশ্ন, আমার স্ত্রীর উপর কুফুরির মাধ্যমে জিন চালান রইয়াছে। আমার প্রশ্ন, সারা রাত্র আমার উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করিয়া কোরআন শরীফ হইতে ধরাইয়া বলে আমি আমার স্ত্রীকে আলসার তালাক দিলাম, আমি নিয়ত করি নাই, শুধু জিনের ভয়ে এবং স্ত্রী সন্তানদের বাঁচাতে বলি, তাহলে কি তালাক হয়ে গেছে? জি, তালাক হয়ে গেছে। প্রশ্ন, মসজিদের ইমাম সাহেবের বয়ানে বলেন শবে বরাতে 3টি রোজা রাখা বেদাত, তিনি বলেন হাদিসে 15 তারিখে রোজার কথা বর্ণনা আছে, সঠিক কথা? হাদিসে শুধু একদিনের রোজার কথা আছে, 3 দিনের নয়। কেউ যদি 3 দিনকে সুন্নত মনে করে তাহলে বেদাত হবে, সুন্নত মনে না করে এমনি রাখলে বেদাত হবে না। প্রশ্ন, মসজিদে বসে এক আলেম বললেন মসজিদের খতিব ও কোনো আলেমকে হুজুর বলা গুনাহ, সে আলেম নয়। আজানের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু